जी सर। स्टडी और स्पूल वाइंडिंग मशीन कैलकुलेट द प्रोडक्शन एंड ट्रैवल रेट। देखिए इनपुट बोलते हम लोग बुझे स्पिनर बोबिन, इनपुट का क्या है स्पिनर बोबिन, स्पिनर बोबिन और आउटपुट हलो स्पोर, आउटपुट हलो स्पोर। আর এগুলো জাস্ট হলো কি ইয়ান পাথ প্যাসেজ ডায়াগ্রামটা আমি দেখি টেনশনিক ডিভাইস ইয়ান গাইড, হ্যাঁ অটো স্টপার। অটো স্টপার কোনটা স্যার? এই যে এই যে এটা এটা ব্রেকেজ হয়ে গেলে স্টপ হয়ে যায়। স্টপার, আচ্ছা অটো স্টপার গেল। এরপরে যদি আমরা এটাকে আমরা মেইন পাস বলতে কি বুঝি মোটর, মোটর বলি, তারপরে কি ড্রাম, কি ড্রাম, এগুলো গ্রুপ ড্রাম, গ্রুপ ড্রাম, এগুলো হলো গ্রুপ ড্রাম। আর এইটা হলো তারপরে কি প্যাকেজ হোল্ডার, এটা হলো আউটপুট প্যাকেজ হোল্ডার, আর এটা হলো ইম্পোর্ট প্যাকেজ হোল্ডার, এগুলো জাস্ট প্যাকেজ হোল্ডার। তা এখানে আমরা এই এই যে প্রোডাক্টটা যেটা পাই এটা দিয়ে কী করি ওয়ার্কিংয়ের জন্য, জুটের ওয়ার্কিংয়ের জন্য আমরা ইউজ করি। এরপরে যদি আমরা চাই যে এটা প্রোডাকশন বের করবো গিয়ারিং ডায়াগ্রামের মধ্যেই আমরা প্রোডাকশন, তাহলে মোটর থেকে মোটর, মোটর খুলি তারপর ড্রামটাতে চলে আসলাম, তাহলে ড্রাম, ড্রামের আর পিএল আমরা পেয়ে গেলাম, তাহলে এল ইন্টু পাই ইন্টু ডি আমরা সমান এটা প্রোডাকশন পেয়ে যাবো। এরপর যদি আমরা এটা ট্রাভার্স, এটা কি ক্রস ওয়াইন্ডিং, ওয়াইন্ডিং টাইপটা কী ছিল এটা ক্রস ওয়াইন্ডিং, মনে আছে না? জি স্যার, এটা ক্রস ওয়াইন্ডিং ছিল, তাহলে ক্রস ওয়াইন্ডিংটা এখন কী হলো যে এখন আমরা এই ক্রসটা করি, এখানে কোনো ক্যাম নাই, উইদাউট ক্যাম, তাহলে কী বাইক ক্রসটা হচ্ছে কি ট্রাভার্স হচ্ছে কার মাধ্যমে, ট্রাভার্স হতেছে, ট্রাভার্স মোশনটা হতেছে বাইক গ্রুপ, গ্রুপ ড্রাম, এই গ্রুপ ড্রামের সাথে আমাদের ট্রাভার্স হয়। তাহলে যদি আমরা এই ট্রাভার্স রেট বের করি তাহলে ড্রামের আরপিএম, ওই আগের মতো কে মোটর থেকে ড্রামের আরপিএম আসবো, তাহলে ড্রামের আরপিএম ইনটু নাম্বার অফ ট্রাভার্স ইনটু ট্রাভার্স লেন্থ। তাহলে এখানে কী জানায় আমাদের যে এই ড্রামটার আমরা কী জানি যে এই ড্রামের যে একটা রেগুলেশনে কয়টা ট্রাভার্স হতে, এইখানে কী হয় যে ড্রামটার 2.5 নাম রেগুলেশনে একটা ট্রাভার্স হয়, 1.5 তাহলে কি 2.5 রেগুলেশনে কী হয় একটা ট্রাভার্স হয়। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি যে মোটর, মোটর কুলি, মেশিন কুলি দিয়া আমরা আরপিএম অফ ড্রাম নিয়ে আসলাম ইনটু নাম্বার অফ ট্রাভার্স বলতে 1.25 ইনটু কে ট্রাভার্স লেন্থ, বাস তাইলে আমরা নাম ট্রাভার্স পেয়ে গেলাম, ট্রাভার্স রেট পেয়ে গেলাম, ক্লিয়ার এটা? জি স্যার। এটা কি এটা হলো কপ ওয়াইন্ডিং মেশিন, তাহলে স্টাডি অন কপ ওয়াইন্ডিং মেশিন ক্যালকুলেট দ্য প্রোডাকশন অ্যান্ড ট্রাভার্স রেট। তাহলে কপ আমরা কী করি, কপ দিয়া কপটা কোথায় ইউজ করি, কপ ইউজ করি ফর ওয়েট ইনসারশন, রুমে আমরা এটা ইউজ করি। তাহলে এটাই এটা আমাদের ইনপুটটা কি যে স্পিনার, স্পিনার ববিন, ফ্ল্যাঞ্জ ববিন, স্পিনিং ডিপার্টমেন্টে ফ্ল্যাঞ্জ ববিন। আর এখানে কী হলো যে আউটপুটটা হলো কপ, তো এই কপটাই আমরা এখানে তৈরি করি। এখন যদি আমরা এই কপটা আমরা যদি আবার আগের মতো যাই যে এই প্রোডাকশনটা এখানে আমাদের যদি মেইন পার্টস বলতে শুধু মোটর, মোটর কুলি, মেশিন কুলি এরকম না, এখানে হলো মোটর, এখানে জাস্ট কী হলো যে এখানে হলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মোটর আছে এখানে, যেমন ওইখানে নাম কোথায় ছিল নাম্বার হেড 4 ছিল আর এখানে একটা মোটর ছিল, আর এখানে কি যে আলাদা আলাদা হেডগুলোতে আলাদা আলাদা মোটর, জাস্ট হলো মোটরের থেকে যে মোটর শ্যাফ্টে চলে গেছে মোশনটা, তাহলে মোটর থেকে মেইন পাস বলতে মোটর, মোটর শ্যাফ্ট, ঠিক আছে। এরপরেরটা হলো প্যাকেজ হোল্ডার, তো এই প্যাকেজ হোল্ডারটা মানে আমরা কী করতে ছোটো বড়ো করতে পারি, আমাদের চাহিদা মোতাবেক যে প্যাকেজটা তৈরি করবো সেই প্যাকেজটা ছোটোও করতে পারি, বড়ও করতে পারি, সেই এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এই এটা এখানে খুব বেশি একটা পার্স নাই, আর এখানে এলে একটা কি কনিক্যাল ড্রাম, কনিক্যাল ড্রাম, এই যে এই একটা কনিক্যাল ড্রাম, এটা দেখি করি আমরা যে এই কনিক্যাল ড্রামের সাথে আমরা ডায়াটাকে ছোটো বড় করার মতো কিছু করতে অ্যাডজাস্ট করতে পারি, এইটা এটা দিয়া ডায়া ছোটো বড়ো প্যাকেজের ডায়াকে ছোটো বড় করার মতো এটা অ্যাডজাস্ট। সেখানে কোনো প্যাকেজ হোল্ডার নাই তাই না স্যার? না, এই যে প্যাকেজ হোল্ডার, প্যাকেজ হোল্ডার মধ্যে কি, হ্যাঁ প্যাকেজ হোল্ডার আছে না, ওই যে এই এইটার মধ্যে আটকায়, কিন্তু এইটা কি আমরা ধরবো, কিন্তু এইটা কি ইন্ডিভিজুয়াল কোনো হোল্ডার, ইন্ডিভিজুয়াল কোনো হোল্ডার নাই,
ঠিক আছে এটা ভিতরে কোন তাহলে কি শেপটা কি স্যার এই কোনিকাল ড্রাম থেকে পাচ্ছে স্যার হ্যাঁ এটা হলো ডায়াটা আমরা বৃদ্ধি করতে পারি আর শেপটাও পাচ্ছে এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি এই যে কোনিকাল এখান থেকে করছে না যে এখানে কি তাইলে আমরা এর আগে ওই যে সেকশনাল ওয়ার্কিং এ আমরা কি জানছিলাম যে যে মোশনটা ইনক্লাইন্ডিং মোশন যেটা আমরা পাইছিলাম ইনক্লাইন্ডিং একটা এখানে কি এই শেপটা এরকম না এটা যদি যত উপরে উঠে যেতো যাতে ভেঙে না যায় ব্রেকেজ না হয় এই জন্য কী করছে এখানে ট্যাপারিং সিস্টেম এখানে কি ট্যাপারিং এখানেও ট্যাপারিং সিস্টেম আছে এই ট্যাপারিং সিস্টেমের কারণে প্যাকেজটা আর ভেঙে যাবে না তাহলে এই ওইটাই পরে ইনক্লাইনিং সিস্টেম হয়ে এটা প্রেশার ক্রিয়েট করে যাতে আর ভেঙে না যায় এরপর যদি আমরা এটা প্রোডাকশন বের করি তাহলে প্রোডাকশন বের করতে কী লাগবে যে মোটরের আরপিএম তাহলে মোটরের আরপিএম সমান স্পাইন্ডেলের আরপিএম মোটর শ্যাফটটা যেটা আছে এখানে যেহেতু আর অন্য কিছু নাই এটার আরপিএম তো এইটার আরপিএম থেকে আমরা এই প্যাকেজের আরপিএম পেয়ে যাবো ক্যালকুলেশন করে আমরা যা পাবো এটা প্রোডাকশন পেয়ে যাবো আবার এখানে টাওয়ারস আছে কি না এখানে ডিটা কি স্যার আমাদের এমটি প্যাকেজ নাকি স্যার ডিটা জাস্ট ফুল প্যাকেজের ফুল প্যাকেজের ডায়ামিটার এখানে ডি হলো ফুল প্যাকেজের ডায়ামিটার তাহলে এখন আমরা যদি এখানে ই করি যে এখানে টাওয়ারস হতেছে তাহলে এখানে টাওয়ারসটা কি নিয়ার প্যারালাল টাইপ তাই না এই প্যাকেজটা কি ওয়াইন্ডিং টাইপটা নিয়ার প্যারালাল নেয়ার প্যারালাল হইতেছে তাইলে এখানে কি ট্রাভার্স হইতেছে তাহলে ট্রাভার্স হইতেছে কি বাই ক্যাম ক্যামের সাহায্যে এখানে কী হইতেছে ক্যামের সাহায্যে এই যে এখানে একটা ক্যাম আছে তাইলে এই যে ক্যাম এইটাই ক্যাম তাহলে এখন এই মোটর শ্যাফটের সাথে একটা কি আছে আমরা ওয়ার্ম দিয়া তাহলে ওয়ার্ম এর আগে আমরা ওয়ার্ম করছি না তাহলে ওয়ার্ম মোটর শ্যাফটের সাথে একটা ওয়ার্ম আছে তাহলে ওয়ার্মটা এই ওয়ার্ম হুইলটাকে চালাইতেছে হ্যাঁ তাহলে এই ওয়ার্ম হুইলটা চালাইতেছে তাহলে এই ওয়ার্ম হুইলের একই শ্যাফটের মধ্যে ক্যামটা টাই আপ করা আছে ঠিক আছে তাইলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর মান আমরা চাই তাহলে ওয়ার্মের মান জানি না ঠিক পূর্বের মতো কি যে এই ওয়ার্ম হুইলটা যে শ্যাফটে আছে ওয়ার্ম হুইলটা যে শ্যাফটে আছে সরি ওয়ার্মটা যে শ্যাফটে আছে তাহলে ওয়ার্মটা কোনো মোটর শ্যাফটে ওয়ার্মটা আছে তাহলে ওয়ার্ম এই মোটর শ্যাফটার একটা রেগুলেশনে ওয়ার্ম হুইলের যতটা দাঁত অতিক্রম করবে নাম্বার অফ ওয়ার্ম তত তাহলে আমরা কী পেয়ে গেলাম যে আমরা এটা ক্যালকুলেশন এই এটা পেয়ে গেলাম ঠিক আছে তাই এখন আমরা এটার থেকে এরপর ক্যামে চলে আসবো তাহলে এইটা যা পাই এটা পাওয়ার পরে কী হলো আরপিএম অফ ক্যাম হয়ে গেল তাহলে ক্যাম আরপিএম তাহলে ক্যামের আরপিএম ইন্টু নাম্বার অফ ট্র্যাভার্স ইন্টু ট্র্যাভার্স লেন্থ সমান কি ট্র্যাভার্স ট্র্যাভার্স রেট তাইলে এখন আমরা যদি তাহলে এখানে কী আছে এখানে এই যে ট্র্যাভার্স গাইড এই যে একটা কানেক্টিং রড দিয়া এই গাইডের মধ্যে চলে আসছে তাহলে কি এটা ট্রাভার্স গাইড তাহলে এই ট্রাভার্স গাইডটা এই যে এই ছবিটা তাহলে ট্রাভার্স এটা কি ট্রাভার্স গাইড তাহলে এখন কী দাঁড়াইলো এই যে তাহলে ট্রাভার্স গাইড এটাকে যতবার ঘুরাবো তাহলে আমরা ক্যাম্পটা যদি একটা রেগুলেশন দেয় তাহলে ওই ক্যামের ওই ক্যাম্পটার একটা রেগুলেশনে যতটা ট্রাভার্স দেয় তাহলে এই ক্ষেত্রে আমরা কী পাই যে নাম্বার অফ ট্রাভার্স টু আমরা দেখলাম কি যে ক্যাম্পটা একবার ঘুরাইলে দুইটা ট্রাভার্স দেয় তাহলে নাম্বার অফ ট্রাভার্স টু টু তাহলে আমরা কি ক্যাম আর পিএম ইন্টু নাম্বার অফ ট্রাভার্স আর ট্রাভার্স ল্যাঙ্ক ট্রাভার্স ল্যাঙ্ক বলতে আমরা কাকে বুঝি এই ক্ষেত্রে এই যে জাস্ট এটা এইটুকুকে আমরা ট্রাভার্স ল্যাঙ্ক বুঝি ওয়ান পয়েন্ট এইট সিক্স হইতে এইট পর্যন্ত ওয়ান পয়েন্ট সিক্স হইতে এইট পর্যন্ত ইঞ্চ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এইট ইঞ্চ এই পর্যন্ত এটা রইল ট্রাভার্স ল্যাঙ্ক বাস এটা ইয়াতে আমাদের ট্রাভার্স রেট বেরোবে ঠিক আছে স্যার